নমস্কার বন্ধুরা, ইপিএফ অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একটি দারুণ সুবিধা এনেছে, যে সুবিধাটি ইপিএফের সমস্ত সদস্য প্রায় 17 কোটিরও বেশি সদস্য কিন্তু এই সুবিধাটি পাবে। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ইপিএফের আন্ডারে থাকা সদস্যরা তাদের পিএফ অ্যাকাউন্ট থেকে সরাসরি ইন্স্যুরেন্স বা বিমার প্রিমিয়াম দিতে পারবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে এই ইন্স্যুরেন্স বা বিমার প্রিমিয়াম দিতে হলে কি কি নিয়ম মানতে হবে বা কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ পিএফ অ্যাকাউন্টের সঙ্গে এই ইন্স্যুরেন্স বা বিমাটি লিঙ্ক করতে হলে কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই সঙ্গে শুধুমাত্র কি নতুন ইন্স্যুরেন্সের জন্য নাকি পুরনো ইন্স্যুরেন্সের জন্য এই প্রিমিয়ামটি দেওয়া যাবে, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে এই সুবিধাটি নিলে অর্থাৎ সরাসরি পিএফ অ্যাকাউন্ট থেকে ইন্স্যুরেন্স বা পলিসির প্রিমিয়াম দিলে তাতে আপনার ভবিষ্যতে কী সমস্যাটা হবে, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করবো আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখে এই তথ্যগুলো জেনে নেবেন। এই যে সুবিধাটা দিয়েছে ইপিএফও, এই সুবিধাটা তাদেরই সবচেয়ে কাজে লাগবে যারা এই করোনাকালে আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। কোনো কারণ ধরুন তারা আর্থিক সমস্যায় পড়েছে, ইন্স্যুরেন্স বা বিমার প্রিমিয়ামটা দিতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা খুবই কাজে লাগবে। তো এর জন্য বেশি কিছু করতে হবে না, এর জন্য সিম্পল একটি ফর্ম ফিল আপ করতে হবে, যে ফর্মটির নাম হচ্ছে ফর্ম 14, তার ফর্ম 14। এই ফর্ম 14 পূরণ করে জমা করলেই এই পিএফ অ্যাকাউন্টের সঙ্গে ইন্স্যুরেন্স বা বিমাটি কিন্তু লিঙ্ক হয়ে যাবে, তারপরে কিন্তু অটোমেটিকলি প্রিমিয়াম চলে যাবে। অর্থাৎ ফর্ম 14 শুধু আপনাকে পূরণ করে জমা করতে হবে, যে ফর্ম 14টা কীভাবে পূরণ করবেন সেটা নিয়ে আমি একটা নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। আশা করবো আপনার ভিডিওটি দেবো দেখবেন যে কীভাবে আপনি ফর্ম 14টি পূরণ করবেন। এবারে আসি এর জন্য কী কী নিয়ম আছে। নিয়ম হচ্ছে কি, আপনি পিএফ অ্যাকাউন্ট থেকে এই ইন্স্যুরেন্স দিতে হলে শুধুমাত্র এলআইসি দিয়ে ইন্স্যুরেন্স থাকলে এই সুবিধাটি পাওয়া যাবে, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে বিমা থাকলে তবেই কিন্তু এই সুবিধাটি পাওয়া যাবে, এবং সেটা নতুন এবং পুরনোর জন্য। অর্থাৎ আপনি যদি নতুন ইন্স্যুরেন্স কিনতে চান তাহলেও আপনি এখান থেকে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা দিতে পারবেন, অথবা আপনার ধরুন পুরনো ইন্স্যুরেন্স আছে সেটার আপনি কয়েকটি প্রিমিয়াম বাকি আছে সেটাও আপনি এখানে দিতে পারবেন। তবে হ্যাঁ, সেই সঙ্গে আর একটি গুরুত্বপূর্ণ মানে শর্ত কি, আপনি যখন প্রিমিয়াম দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করবেন, ফর্ম 14 পূরণ করবেন, তখন কমসে কম দুটো প্রিমিয়ামের সমান টাকা থাকতেই হবে, না হলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে না। অর্থাৎ ধরুন আপনার প্রিমিয়াম 1000 টাকা, সেক্ষেত্রে আপনার মিনিমাম 2000 টাকা থাকতেই হবে আপনার পিএফ অ্যাকাউন্টে, এবং সেই সঙ্গে অন্য কোম্পানিতে, যেটা প্রথমেই বললাম যে অন্য কোম্পানির ইন্স্যুরেন্স হলে এলআইসি ছাড়া এই সুবিধা কিন্তু পাওয়া যাবে না। এবারে এই সুবিধাটা নিলে অসুবিধা কী হবে, এই বিষয়ে একজন ট্যাক্স বিশেষজ্ঞ বলবন্ত জৈন, যিনি TV9 বাংলাকে জানিয়েছেন যে এই সুবিধা তাদের জন্য স্বস্তি যারা আর্থিক সংকটের মধ্যে আছেন, তবে এই বিকল্প বাছার প্রয়োজন না পড়লে কিন্তু নেওয়ার দরকার নেই। কারণটা কি, আপনার দ্বারা পিএফ যে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়টা, এটা কিন্তু অবসর জীবন খুবই কাজে লাগে, তখন কিন্তু এই পরিমাণ কমে যাওয়া মানে আপনার কিন্তু সামাজিক সুরক্ষাটা অনেকখানি কমে যাবে, তাই খুব প্রয়োজন না হলে কিন্তু এই বিষয়টিতে না যাই ভালো, অর্থাৎ এই পিএফ অ্যাকাউন্ট থেকে সরাসরি ইন্স্যুরেন্সের টাকা না দেওয়াটাই ভালো। এবং সেই সঙ্গে বলা হচ্ছে আরও কয়েকটি বিষয়, যে যদি আপনি এইখানটায় হাত দেন, অর্থাৎ ইপিএফের আন্ডার যে পিএফ অ্যাকাউন্টে হাত দেন, সেক্ষেত্রে আপনি যখন রোজগারের ক্ষমতা হারিয়ে ফেলবেন তখন কিন্তু আপনার অন্যান্য খরচ কিন্তু সেই প্রায় একই থাকবে, তখন কিন্তু আপনার ইনকামের রাস্তাটা অনেক কমে যাবে, তখন কিন্তু আপনি খুবই সমস্যায় পড়বেন। তার জন্য একটা টিপসও দিয়েছেন তারা, কী করবেন যদি আপনার এখন খুবই প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই দিন, কিন্তু পরে এই যে আপনার ডিউটা হয়ে গেল, অর্থাৎ আপনার যে অ্যামাউন্ট কমে গেল, সেটা কিন্তু পরে কন্ট্রিবিউশন বাড়িয়ে কিন্তু এটাকে ব্যালেন্স আনতে হবে, এবং সেই সঙ্গে এই সুবিধাটা বন্ধ করে দিতে হবে, অর্থাৎ এই বিকল্পটা বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার খুব একটা অসুবিধা হবে না। কারণ যে কোনো মানুষ যে কোনো সময় অসুবিধা হতেই পারে, এখন অসুবিধা হয়েছে এই সুবিধাটা নিলেন, আবার পরবর্তীতে বন্ধ করে দেবেন, এবং সেই সঙ্গে নিজস্ব যে কন্ট্রিবিউশনটা অর্থাৎ জমাটা বাড়িয়ে দেবেন, তাতে কিন্তু আরও আপনার সুবিধা হবে, কারণ তাতে আপনার অবসর জীবনটা অনেকখানি সুরক্ষিত থাকবে। এই হচ্ছে ছোট্ট বিষয়টি, যে আপনি পিএফ অ্যাকাউন্ট থেকে ইপিএফের আন্ডার যারা আছেন তারা কীভাবে এলআইসিতে প্রিমিয়াম দেবেন, এবং তার ফলে কী অসুবিধা হবে সেটাও বললাম, এবং অসুবিধাটা কীভাবে ওভারলুক করবেন বা ওভারটেক করে যাবেন সেটাও কিন্তু বললাম। যদি তত্ত্বটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে একটু লাইক ও কমেন্টের সঙ্গে আমাদের চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।